ওই একই জনগণ যখন অন্ধের মতো চোখ থাকা সত্ত্বেও দেখতে পারে না, কান থাকা সত্ত্বেও কান দিয়ে শুনতে পারে না, যেই মানুষগুলোর হৃদয়ের দরজা জানালা বন্ধ থাকে তারা একটা খারাপ সরকার পায়, একটা খারাপ নেতা। আমি এখানে উপস্থিত বেশিরভাগের সন্তানের মতো, ছেলের মতো, আর বাকিদের বড় ভাই অথবা ছোট ভাইয়ের মতো। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, নৌকার অনুরোধ না, শেখ হাসিনার অনুরোধ না, আশিকুর রহমান সাহেবের অনুরোধ না, আওয়ামী লীগের অনুরোধ না, মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসাবে একজন আরেকজন মানুষের কাছে, এক সন্তান আরেক সন্তানের কাছে, এক সন্তান তার মায়ের কাছে, তার বোনের কাছে, তার বাবার কাছে, তার চাচার কাছে, তার ভাইয়ের কাছে অনুরোধ করছি, হৃদয়ের দরজা জানালা খুলে দিন, চোখ খুলে দিন, কান খুলে দিন, বিবেককে উন্মোচিত করুন। আমাদের আজ সময় এসেছে 2014 সাল, আগামী দিনে আমরা আর কোনো ভুল করতে পারি না, আমরা কোনো খারাপ নেতা বেছে নিতে পারি না, আমরা কোনো খারাপ সরকার নিতে পারি না। আপনারা কি আমার সাথে একমত? দেখেন 1920 সাল, আজকে 2014, 1920 সালের টুঙ্গিপাড়ার গোপালগঞ্জ এমন এক নিভতি পল্লী যেখানে বাতি ছিল না, যেখানে সেতু ছিল না, ঘর বাড়ি স্কুল কলেজ মাদ্রাসা কিচ্ছু ছিল না, আধুনিক প্রযুক্তির ছোঁয়া ছিল না। সেই 1920 সাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নিল বাঙালির হাজারো বছরের সর্বকালের সর্বসেরা সন্তান, তার নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার মানে তোমরা শুধু গল্প করো না, দুষ্টামি করো না, কিন্তু জানো, ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি উইথ ইউ। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওই যে বললাম বাঙালি জাতির হাজার বছরের গঞ্চনা, আসমান ভাঙা জ্যোৎস্না পড়ে, আমার ঘরে তো ভাই জ্যোৎস্না নাই, শুধু পানি আছে। ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই হাজার বছরের বাঙালির যে গঞ্চনা, যে ব্যথা, সেই ব্যথাকে অনুধাবনের মধ্য দিয়ে তিনি বিশ্বাস করলেন যে 7.5 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করা সম্ভব, এবং ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন দেশ, স্বাধীন সত্তায় পরিচিত হতে পারি। 1971 সালের 26শে মার্চ 7.5 কোটি মানুষ খালি হাতে যুদ্ধ করে একটা নতুন দেশ আমাদেরকে এনে দিলেন তিনি, সেই দেশের নাম কি? বাংলাদেশ। আমরা অনেকে পীর ফকিরের কাছে যাই না, পীর ফকির কি বলে, পানির মধ্যে ফু দিব শরীর ভালো হয়ে যাবে। হ্যাঁ, পড়ালেখা করো নাই, অসুবিধা নাই, তোমার কলমের মধ্যে ফু দিব, তুমি পরীক্ষা দিবা, পাস করে দেবা, পীর ফকির বলে না, এটা কি অলৌকিক ক্ষমতা? ভাই সব, কোন অলৌকিক ক্ষমতার দরকার নাই, বাঙালির, বাংলাদেশের, রংপুরের, মিঠাপুকুরের, মিলনপুরের, দুর্গাপুরের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা, 7.5 কোটি মানুষ খালি হাতে যুদ্ধ করে পাক হানা দিয়ে বাহিনীকে পরাজিত করার মধ্য দিয়ে স্বাধীন দেশ বাংলাদেশকে নিয়ে আসছে। এবং এই প্রসঙ্গে একটা কথা না বললেই না, 1980 দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে রোনাল্ড রিগান, তিনি একজন খুব নাম করা রাষ্ট্রপতি ছিলেন, এবং তার নাম এতটাই সমাদৃত যে অর্থনীতি যারা পড়ে তাদের একটা অন্যতম অধ্যায়ের নাম হচ্ছে রেগানমিক্স, তার নামের নাম রাখা হয়েছে। তিনি তার একটা বক্তৃতায় বললেন, টু হোল্ড এন্ড টু গ্রাস্প আ ভিশন, দ্যাট ইজ দ্য ভেরি এসেন্স অফ লিডারশিপ। তিনি বললেন, টু হোল্ড এন্ড গ্রাস্প আ ভিশন, দ্যাট ইজ দ্য ভেরি এসেন্স অফ লিডারশিপ। এই কথাটার মানে, যেই নেতা তার জনগণ, তার জনতার মনের স্বপ্নের কথা বুঝতে পারে, হৃদয়ে ধারণ করতে পারে, সেই সত্যিকার নেতা। জননেতা আশিকুর রহমান সাহেব সত্যিকারভাবে অনুধাবন করেন যে এই মিঠাপুকুরের মানুষের সত্যিকার মুক্তি, সত্যিকার স্বাধীনতার জন্য কি কি করণীয়, কি কি প্রয়োজন, আমাদের কি প্রয়োজন, উনি আমাদের কাছ থেকে কি চান। উনি বিনিময়ে টাকা চান না, অর্থ চান না, কিচ্ছু চান না, শুধু একটি মাত্র জিনিস আপনাদের কাছ থেকে চান, সেটা হচ্ছে ঐক্য ও বিশ্বাস। আমি তার সন্তান হিসাবে আশেক রহমান আপনাদেরকে কথা দিতে পারি যে আশিকুর রহমান সাহেবকে ধারাবাহিকভাবে যে ভালোবাসা, যেই বিশ্বাসে আপনারা সিক্ত করেছেন, সেই ভালোবাসা, সেই বিশ্বাসে
যদি ধারাবাহিক ভাবে আপনারা আগামী দিনগুলো দর্শিত করেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ এই দারিদ্রের করাল গ্রাস থেকে আমরা মুক্ত হব এবং সত্যিকার সমৃদ্ধ উন্নত মিধাপুকুর আমরা তৈরি করতে পারব। আমি কি খুব বেশি চিৎকার করে বক্তৃতা দিতেছি? হ্যাঁ, আমরা যখন এখানে আসলাম সেই সময় আজান শুরু হইল, মাগরিবের আজান। আপনারা সবাই আজান জানেন, এই আজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করলেন, দাসকে মুক্ত করলেন, কইয়া প্রথমবার তাকে দিয়ে ইসলাম ধর্মে আজান দেওয়াইলেন। কিভাবে আজানটা দেওয়া হইল? তখন তো মাইক ছিল না ভাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন, দাঁড়াইয়া দুই হাতে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তারপরে এই ডান হাত আর এই আঙ্গুল উঁচা করলেন, উঁচা করে আসমানের দিকে চিহ্নিত করে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ নাই আর কোনো শরীক আল্লাহ ব্যতীত, আল্লাহ এক অদ্বিতীয়। তারপরে তিনি বললেন, ওনার পিছনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ দাঁড়াইছিলেন, উনি তার ডান হাতটা এইভাবে দিয়া বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ তিনি আল্লাহর প্রেরিত পুরুষ, তিনি আল্লাহর রাসূল। তারপরে তিনি বললেন হাইয়া আলা সালা, হাইয়া আলা সালা, সালাত আদায় করো, সালাত আদায় করো। তারপরে বললেন হাইয়াল আল ফালাহ, হাইয়াল আল ফালাহ। এই কথাটা মানে হচ্ছে সত্যিকার সাফল্যের দিকে আসা। তারপরে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এই আজানের তর্জমা আপনাদেরকে এই কারণে বললাম যে ওই আল্লাহ তাআলার বাণী, যেই বাণীর কারণে, যেই কণ্ঠস্বরের কারণে এই সমস্ত বিশ্ব জাহানের শত শত কোটি কোটি মানুষ এক আওয়াজে এক কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, ওই আজানের মধ্যেও বলা হাইয়াল আল ফালাহ, হাইয়াল আল ফালাহ, অর্থাৎ সত্যিকার সাফল্যের দিকে আসো, সত্যিকার সাফল্যের দিকে আসো। আমাদের সময় আসছে সকল কুসংস্কারকে ভুলে গিয়া, সকল অজ্ঞানতাকে ভুলে গিয়া, ভুল শিক্ষা থেকে নিজেদেরকে বাইর করে নিয়ে আইসা সত্যিকার সমৃদ্ধি, সত্যিকার উন্নতি, সত্যিকার মুক্তি যেখানে সেই দিকে আমাদের আগায় যাওয়া, হাইয়াল আল ফালাহ, হাইয়াল আল ফালাহ, এবং অবশ্যই আল্লাহই সর্বশ্রেষ্ঠ। এই মঞ্চে আমাদের দীক্ষিত হইতে হবে। আমি আপনাদেরকে কথাগুলো এই কারণে বলতেছি, আজকে তো এই স্কুল কর্তৃপক্ষ আপনাদের জন্য গান বাজনা আয়োজন করছে, এমন একটা দিন আসবে আপনাদের ভিতরে এত প্রাচুর্য থাকবে যে আপনারাই নিজেরা আপনাদের ঘরে গান বাজনার আয়োজন করবেন, আমি সেই দিনের অপেক্ষায় আছি। তো যাই হোক, কথায় কথা অনেক কথা হয়ে গেছে, আমি জানি আপনাদের ধৈর্যচ্যুতি হচ্ছে, আমি খুব বেশি সময় আর নিব না। সব শেষে, হ্যাঁ হ্যাঁ, সব শেষে আমি সবসময় ডক্টর মার্টিন লুথার কিং এর একটা কথা বলি। ডক্টর মার্টিন লুথার কিং নামে একজন লোক ছিল, তোমরা কি টেলিভিশনে কালো মানুষ দেখছো, সাদা মানুষ দেখছো? হ্যাঁ, তাহলে একটা গল্প শুনো। আজ থেকে 60 বছর আগে একজন কালো মানুষ আর একজন সাদা মানুষ এক টেবিলে বসে চা খাইতে পারত না। আজ থেকে মাত্র 60 বছর আগে একজন সাদা মানুষ, একজন কালো মানুষ একই বাসে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারত। আজ থেকে মাত্র 60 বছর আগে একজন কালো মানুষ, একজন সাদা মানুষ এক স্কুল, এক কলেজ, এক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে পারত না, তাদের সে অধিকার ছিল না। কেন? কারণ 300 বছর আগে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের ধনাঢ্য সাদারা ওই কালো মানুষদেরকে বন্দি করে দাস হিসেবে নিয়ে আসছে। আজ থেকে 60 বছর আগেও একজন সাদা মানুষ, একজন কালো মানুষ একসাথে
সমুদ্র সৈকতে গিয়ে স্নান করতে পারত না, অবগাহন করতে পারত না। এটাই ছিল বাস্তবতা। আর সেই অন্যায়ের প্রতিবাদ করল কে? ডক্টর মার্টিন লুথার কিং। তিনি বলল যে আমরা সকলে এক খোদার সৃষ্টি, আমাদের শরীরে যে রক্ত প্রবাহমান তা হোক সাদা তা হোক কালো, আমাদের রক্তের রং লাল। শুধুমাত্র আল্লাহ তাআলারই ক্ষমতা আছে মানুষের মধ্যে ভেদাভেদ করার, তারতম্য করার। আমরা নিজেরা মানুষ হিসেবে সাদা কালো তারতম্য করতে পারি না। এবং তিনি তার এক বক্তৃতায় বললেন, I have a dream that one day the people of this country shall not be judged by the color of their skin, rather they will be judged by the content of their character. এই কথার মানে তিনি বললেন, আমি স্বপ্ন দেখি আমি বিশ্বাস করি যে একদিন এই দেশের মানুষ গায়ের রঙের উপর ভিত্তি করে তাকে বিচার করা হবে না, তাকে বিচার করা হবে তার চারিত্রিক গুণাবলী, তার জ্ঞান, তার শিক্ষার উপর নির্ভর করে। আজকে বাংলাদেশে সাদা কালো রঙে কোনো ভেদাভেদ নাই, ঠিক, কিন্তু ওই যে আমার বক্তব্যের প্রারম্ভে বললাম, আপনার পকেট যদি বেশি মোটা হয় থানায় যান সেবা ভালো পাবে, যার পকেটে টাকা নাই সে সেবা ভালো পাবে না, যার কাছে টাকা আছে সে আদালতে যাবে সে বিচার ভালো পাবে, যার কাছে টাকা নাই সে 10 বছর ধরে আদালতের দরজায় দরজায় ঘুরবে, তার স্যান্ডেল খুয়ে যাবে কিন্তু সে বিচার পাবে না। আমি কথা ঠিক বললাম না ভুল বললাম? আর যার টাকা আছে, যার টাকা নাই তাকে সে রক্তচক্ষু দেখায় বলবে, এ সাবধান, আমার কিন্তু তোমার থেকে অনেক বেশি ক্ষমতা। আমি কি ভুল বলছি না ঠিক বলছি? আমাদের স্বপ্ন, আমাদের দর্শন, আমরা রাস্তা করব, ব্রিজ করব, স্কুল করব, কলেজ করব, মাদ্রাসার উন্নয়ন করব, সব কিছু করব, কিন্তু এগুলো করার মধ্য দিয়ে মানবতা নির্ভর একটি সমাজ আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, যেখানে ধনী হোক গরিবই হোক প্রত্যেক মানুষের বড় হওয়ার বেঁচে থাকার সুযোগ থাকবে সমান। আর তাই ডক্টর মার্টিন লুথার কিং এর সামনে যখন লক্ষ লক্ষ মানুষ ওই সময় নিষ্পেষিত হইয়া অসহায় হইয়া তার সামনে দাঁড়ায় থাকতো, তাদের চোখে যখন সাহস নাই ভয়, তখন ডক্টর মার্টিন লুথার কিং তাদেরকে সাহস দিত। কি বলে সাহস দিত জানো? জানতে চাও কি বলে সাহস দিত? জননেত্রী শেখ হাসিনার ছেলের নাম কি? জননেত্রী শেখ হাসিনার ছেলের নাম কি আপনারা জানেন? হ্যাঁ, জয়। সে ওই অসহায় লোকগুলার সামনে একটা গান গাইত, সেই গানে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের আগামী দিনের মুক্তি স্বাধীনতার যে সোপান, চেরা ট্রাম্প কার্ড, সেই জয়ের নাম বারবার উচ্চারিত হয়েছে ওই গানটার ভিতরে। আমি আমার বক্তব্য শেষ করব তোমাদেরকে ওই ডক্টর মার্টিন লুথার কিং এর ওই গানটাকে। আজকের এই অনুষ্ঠানে আমি কয়েকবার গান গেলাম এই কারণে যে আপনারা সবাই আসছেন বিচিত্র অনুষ্ঠান দেখতে, আমাদের কথা তো শুনতে আসেন নাই, তো ভাবলাম কিছু ভালো কথাও বলি, কয়েকটা গানের বলিও আপনাদেরকে শোনাই। আমি আশা করব আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো বেয়াদবি হয়ে থাকে, আপনারা মাফ করে দিবেন। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, তিনি যাতে সুস্থ থাকতে পারেন এবং তার সাথে একত্রিতভাবে আমরা যাতে আপনাদের কাজ করতে পারি। তো গানটা হচ্ছে, হয়তোবা তোমরা এই গানটা অনেকে জানো, তা আমার সাথে গাইও, যদি জানো আমার সাথে গানটা গাবা, ঠিক আছে? গানটা ভালো গান। আমরা করব জয়, এই গানটা শুনছো? গলা সুরে না বেসুরা? হ্যাঁ, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ও বুকের গভীরে আমরা জানি আমরা
করবো জয় একদিন, তোমরা গানটা পারো আমার সাথে গাও, আমরা পারবো জয়, আমরা করবো জয়, আমরা করবো জয় একদিন, ও বুকের গভীরে আমরা জানি আমরা করবো জয় একদিন। প্রিয় দুর্গাপুরবাসী, আপনারা আমাদের কথা শুনেন বা নাই শুনেন, সমস্ত জীবন যতদিন আমরা বেঁচে থাকব আমরা আপনাদের কথা বলবো, আমরা আপনাদের গান গাইব, আমরা আপনাদের জন্য কাজ করব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।